কিছুদিন আগেই যেমন সৌমিত্রিষার কৃষ্ণ সাজার লোক ব্যাপক প্রশংসা পেয়েছিল দর্শক মহলের, আর এবার একইভাবে তাণ্ডব নৃত্যের বিভিন্ন মুদ্রায় পোজ দিয়ে কালো পোশাকে যোগিনী সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী, যা দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছে সৌমিত্রিষা খুব ভালো একজন নৃত্যশিল্পী। সবাই বলছেন তার হাতের মুদ্রা দেখেই বোঝা যাচ্ছে তিনি কত ভালো নাচতে পারেন। বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে তোরসা মা হতে চাইলেও তার শারীরিক সমস্যার কারণে সে মা হতে পারছে না, তাই চার পাঁচজন ডাক্তার দেখানোর পর এবার শরণাপন্ন হয়েছে সাধু বাবার। সেই সাধু বাবার ফাঁদ থেকেই এবার তোরসাকে যোগিনী সেজে বাঁচায় সৌমিত্রিষা। আর আদ্রিত বড় একজন সাধু সেজেছিল, যা দেখে দর্শকরা দারুণ মজা পেয়েছিল। তবে এবার কৌশাম্বী ও আদ্রিতের প্রেম নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। তারা নাকি একসাথে ডেটে গিয়েছে, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা। এই বিষয়ে অভিনেত্রী সৌমিত্রিষাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানায় যে সবারই ব্যক্তিগত জীবন থাকে, কেউ ভক্তদের সাথে সেগুলো শেয়ার করতে পছন্দ করে, কেউ করে না। সবারই উচিত সবার ব্যক্তিগত জীবনকে সম্মান করা, তাই আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না। আমার আর আদ্রিতের সম্পর্ক খুবই ভালো। তো বন্ধুরা, সৌমিত্রিষার এই জবাবে তোমাদের মতামত কী? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।